Good morning friends, welcome back to my channel and welcome back to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 13th April, বুধবার, আর এখন বেজে গিয়েছে সকাল 11টা। তো আজকে সকাল সকাল একদম স্নান করে নতুন শাড়ি পরে একদম নতুন বউয়ের সাজে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে হচ্ছে নীল পুজো, নীল ষষ্ঠী। বিয়ের পর প্রথমবার, মানে প্রথম বছর এটাই আমার নীল পুজোর জন্য, সেই জন্যই একদম সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। আর আমার বাপের বাড়ির পাশেই হচ্ছে শিব মন্দির, যেখানে আমি শিবরাত্রির পুজোটাও করেছিলাম। তো এখন ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাপের বাড়ি। ওখানে মা সমস্ত রকম সরঞ্জাম করে রেখেছে, ফল মিষ্টি যা যা লাগে পুজোতে। তো এখন আমি চলে যাচ্ছি কবিরের সাথে বাপের বাড়ি, আর ওখানে গিয়ে মার সাথে যাব মন্দিরে শিব পুজো দিতে, নীলের পুজো দিতে, নীল ঘরে বাতি দিতে। তো চলো আর দেরি করবো না। এখন প্রবীর হচ্ছে গ্রুমিং করছে, প্রবীরের লুকটা দেখো, আজকে নীল পুজো বলে নীল পাঞ্জাবি পরেছে, তাই তো প্রবীর? একটু ক্যামেরার দিকে তাকাও প্লিজ। তো দেখো প্রবীর হচ্ছে এখন না খেয়ে আছে, আজকেও আমার জন্য উপোস করে আছে। সো এখন আমরা দুজন মিলে বেরিয়ে যাব, তো চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বাপের বাড়িতে, আর এসে মা হচ্ছে প্লিট প্লিট করে একটু ঠিকঠাক করে দিয়েছে শাড়িটা। এখানে দেখো ঠাম্মিও নতুন শাড়ি পরে নিয়েছে, ঠাম্মি এদিক দেখো, ঠাম্মিও সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে নতুন। আর মাকে দেখো, মা দেখো আজকে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, সুন্দর একটা তরকব জামদানি। আর আমাদের বাপের বাড়িতে নতুন দুটো মেম্বার আছে, তো তাদের সঙ্গে তোমাদের আলাপ করে নিই, চলে আসো। এই হচ্ছে খাঁচার মধ্যে রাখা দুটো গেস্ট, নিজেরাই খুলে নিচ্ছে। সাদাটার নাম হচ্ছে দিয়া, আর ওদিকে ব্রাউন কালারটার নাম হচ্ছে প্রবীর। ছোট দিয়া, ছোট প্রবীর, তাই তো? বের করো, বের করো, ছোট্ট ছোট্ট র‍্যাবিট। আর দেখো সাইডে হচ্ছে গাজর রাখা রয়েছে, এই দেখো, এই দেখো করে বাবা হাই হাই করে দিচ্ছি। কেমন লাগলো আমাদের দুটো নতুন মেম্বার অবশ্যই কিন্তু তোমরা জানিও, দুজনেই খুব কিউট। দেখো এখন হচ্ছে গাজর খাবে, ঠান্ডা লাগছে খাচ্ছে না। এখানে মা এখন হচ্ছে লুচি ভাজছে জামাই ব্রেকফাস্টের জন্য, খাবে তো লুচি? আর খরগোশের গায়ে হাত দিয়েছে বলে এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ক্লিন করছে, নোংরা না ওরা পরিষ্কারই। লুচি ভাজা হচ্ছে এখন, ফুলকো লুচি একদম। ব্রেকফাস্ট সুন্দর করে সাজিয়ে এখন মা কবিকে খেতে দিচ্ছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ফুলকো লুচি, কুমড়ো ডাটা, আলু দিয়ে নিরামিষ, এটা হচ্ছে দানাদার, এটা সুজি, আর এখানে প্রসাদে রয়েছে ছাতু মাখা, যেটা আজকে খেতে হয়, আজকে খেতে হয়, আর হচ্ছে আঙুর প্রসাদে। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে, একদম গরম গরম ফুলকো লুচি। আর আজকে আমাদের নিউ মেম্বার র‍্যাবিটরাও খাবে, ছোট দিয়া প্রবীরাও খাবে লুচি, তাই তো? হ্যাঁ লুচি খাবে। কেমন হয়েছে খেতে, ভালো? তাহলে প্রবীর খাওয়া দাওয়া করে নিক। নীল পুজোর দেখো সমস্ত আয়োজন, দেখো এখানে দুধ, ডাবের জল, তাই তো, গঙ্গা জল, সব কিছু রয়েছে এখানে। নীলকণ্ঠ ফুল রয়েছে, আকন্দ ফুল, আর এটাতে কি আছে, ঘি, মধু, চন্দন রয়েছে একসাথে। এখানে রয়েছে পাঁচ রকম ফল, আকন্দর মালা, মিষ্টি রয়েছে, ধূপ বাতি রয়েছে, টাকা আম রয়েছে, আম দিতে হয় নীল ঘরে, ডাব রয়েছে, এই যে ডাবটা রয়েছে, আর এখানে রয়েছে চাল, কলা, আলু, এগুলো রয়েছে। তো সব কিছু আমাদের গোছানো হয়ে গিয়েছে, এবার হাতে হাতে নিয়ে মন্দিরে যাব। ঠাম্মি আগে গিয়ে পুজোটা দিয়ে এসছে, মা আমার জন্য ওয়েট করছিল, আমি আর মা এখন দুজনে মিলে যাব মন্দিরে, চলো। শিব মন্দিরে পুজো দিতে এসছি, আর দুজন ছোট্ট ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, একটু হাই করে দাও দুজনে।
তোমার নামটা বলে দাও। আমার নাম দীপ্তি। আর তোমার নাম? ওম বাংলা বায়। তো তোমার ভিডিও দেখো তো। হ্যাঁ, তাহলে পরের ভিডিওতে তোমাদের দেখা যাবে, ঠিক আছে? অবশ্যই দেখবে কিন্তু ভিডিও। শিবচান করানোর পর দেখো আমি মধু চন্দন দিয়ে তারপর ফুল দিয়ে দিয়েছি, এবার ফল দিচ্ছি। দেখো সব সমস্ত রকম ফলগুলো, ডাব, পাঁচ ফল, দক্ষিণা দিয়ে দিলাম ঠাকুর মশাইকে। এবারে দেখো বাতাসা দিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে এবং ভগবতী দেবীকে। আর এবারে হচ্ছে পাঁচ রকম মিষ্টিটা ঠাকুরের সামনে নিবেদন করে নিচ্ছি। আর ভুজির চালটাও আমি দিয়ে দিলাম ঠাকুর মশাইকে, এবার প্রণাম করে নিচ্ছি। খুব ভালোভাবে পুজোটা দিলাম তোমরা দেখলে। তারপরে মাও দেখো শিবের মাথায় জল ঢালছে। এক এক করে আমি আর মা এইভাবে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছিলাম। এরপর দেখো একটু মোমবাতি ধরিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে। এখানে এসে তো আমার নীল ঘরে শিবের মাথায় জল ঢালা হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর বন্ধুর সাথে দেখা হচ্ছে, বন্ধু একটু লেট করেছে। একদম আর বন্ধু দেবে তো শাশুড়িকে নিয়ে এসে, শাশুড়ি শাশুড়ি আছে তো শাশুড়ি আর বৌমা এখন জল ঢালুক, আমি আর মা এখন বাড়ি যাই। বন্ধু হয়ে গেছে, আর জল ঢালার পর আমাদের বাড়ি একটু ঘুরে আসি, নিশ্চয়ই যাবো। ঠিক আছে, টাটা। পুজো দিয়ে তো বাড়ি চলে এসেছি, আর মা এখন করছে লাঞ্চের সমস্ত রকম প্রিপারেশন। এখন ডাল হবে, এখানে অনেক কিছু রান্নাবান্না হবে, করা হয়েছে তো সমস্ত রান্নাবান্না লাঞ্চের প্রিপারেশন হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এখন চলো আমি যাই একটু ঘরে বসে ঠান্ডা একটু রিল্যাক্স করি, আর তারপর মাকে একটু অত হেল্পও করে দেবই। চলো। মা কিন্তু সমস্ত রকম লাঞ্চের প্রিপারেশন করা হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট, ডাইনিং টেবিলের উপর সব সাজানো রয়েছে। তো তোমাদেরকে এবার এক এক করে দেখিয়ে দিই আজকে আমাদের নীল ষষ্ঠী স্পেশাল লাঞ্চের মেনুতে কী কী রয়েছে। তো দেখো প্রথমেই রয়েছে একদম এক গামলা ভর্তি ফুলকো লুচি। এখানে রয়েছে দেখো মুগের ডাল। আচ্ছা, এখানে রয়েছে আলু পটলের একদম গামাকা গামাকা রসা বা কালিয়া। নেক্সট এখানে রয়েছে ডাটা আলু পোস্ত, আজকে ডাটাটা কিন্তু খেতেই হয়, ডাটা আলু পোস্ত রয়েছে। এটার মধ্যে রয়েছে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা সবজি তরকারি বানানো, এটা ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছিল। এটার মধ্যে তো দানাদার মিষ্টি রয়েছে। আচ্ছা, এখানে সুজি রয়েছে, এখানে রয়েছে কাঁচা আমের চাটনি। আর হচ্ছে দুপুরে খাওয়ার সময় জাস্ট বেগুনিটা ভেজে নেওয়া হবে, এটাই হচ্ছে আজকের মেনু। আর আমরা তো আজকে সবাই লুচি খাবো, আবার ডালিয়াও খেতে পারি, আমি ডালিয়া খাবে, তো এগুলো তো আমাদের খাওয়া দাওয়া হবে। আর বাবা আর প্রবীরের জন্য আজকে আমরা এখানেই যেহেতু লাঞ্চ করছি ভাত হয়েছে, তো ভাত ডাল এইসব পোস্ত টোস্ত দিয়ে হচ্ছে তখন বেগুনিটা ভেজে দিই। তো আমরা এবার একটু লুচি খেয়ে নিই, কারণ সকাল থেকে উপোস করা রয়েছে। তো আমরা লুচি টুচি নিয়ে তোমাদের সঙ্গে আপনার বন্ধুরা দেখো আমরা থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি লুচি, কুমড়োর তরকারি, সুজি আর মিষ্টি। এখন এতটুকুই, কারণ লাঞ্চের মেনুতে তখন পটলের রসার ডাল, ডাটা আলু পোস্ত ওগুলো তো রয়েছে, বেগুনিও হবে। তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন কটা বাজে? এখন একটা দেড়টা বাজতে যাচ্ছে, এখন আমরা এটা ব্রেকফাস্ট করছি, জানি না কখন লাঞ্চ হবে। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। সবই বিনা টেস্ট করে বানানো, কারণ উপোস ছিল যেহেতু মা। বেশ নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা খাওয়া দাওয়া করে নিই, তো আবার দুপুরে লাঞ্চ করার সময় দেখা করছি। এখানে দেখো বন্ধুরা একদম থালা সাজিয়ে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি, লুচি, বেগুনি, পাঁপড়, আলু পটলের রসা, ডাটা আলু পোস্ত, সুজি, আমি আর মা খেতে বসেছি। এছাড়াও রয়েছে এখানে চাটনি, আমের চাটনি আর ডাল, এটা আর পাতে পাতে সার্ভ করে নিই, এটা নিয়ে নেব। তো আমরা এখন তাহলে লাঞ্চ করে নেই, আর প্রবীর আর বাবা একটু আগে লাঞ্চ করে নিয়েছে, ওরা তো ভাত খেয়েছে। আর লাঞ্চ টাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব কোথায় সেটা যখন যাচ্ছি তোমাদের তখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন ঝটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 4:30, আর আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর প্রবীরকেও ডেকে নিয়েছি। দেখো আমরা তিনজন মিলে এখন যাব বসিরহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে, তাই তো?
কী করতে যাচ্ছি সেটা ওখানে গেলেই তোমরা জানতে পারবে। আর যখনই আমরা তিনজন একসাথে যাই আর বাইকে যাওয়ার থাকে তখন বাইকটা আমাদের এক্সচেঞ্জ হয়ে যায়। কবিরের বাইকে তিনজন ওটা পসিবল না, বাবার বাইকে আমি মা কবি তিনজন হামেশ মানে ইজিলি ধরে যায়, সেজন্য বাবার বাইকটা নিয়ে যাওয়া হবে। তো চলো, আর ফেরার সময় কোথায় যাওয়ার ইচ্ছা আছে? হচ্ছে তো আদৌ আজকে হচ্ছে নীলষষ্ঠী আর চড়কের স্পেশাল একটা হাজরাতলা বলে জায়গা আছে, সেখানে মেলা হয়, তো সেখান থেকে একটু ঘুরে আসবো। তো এটুকুই প্ল্যান, তো চলো যাওয়া যাক। চলে এসছি, তো আমি বসে আর সেঙ্কু করলেন ডায়মন্ডসে। তো যে কারণে এসছি সেটা হলো পয়লা বৈশাখে এখন যে অফারটা দিচ্ছে সেই অফারে আমি এখানে কিছু আমার জন্য নোয়া বাঁধানো ডিজাইন চয়েস করছি। আমার এই নোয়া বাঁধানোটা দেখো রূপোর, তো আমি সোনার একটা চয়েস করছি। এগুলো প্রত্যেকটাই, এগুলোকে তিন ধাতু বলে না, তিন ধাতুর উপর দেখো ডিজাইন রয়েছে, দেখো সুন্দর মুখ করা একটা ডিজাইন রয়েছে। এটার দাম কেমন পড়বে? 20,700 টাকা দামটা পড়বে। আরও একটা ডিজাইন রয়েছে দেখো, এখানে একটা গিনি টাইপ করা রয়েছে আর এখানে বেশ একটা সুন্দর তাজজালিক ডিজাইন করা রয়েছে। তো এক একটা এক এক রকম ডিজাইন রয়েছে, এক একটা ওয়েট এক এক রকম রয়েছে। দেখো এগুলো শাখা পলার সাথে পড়লেও ভালো লাগবে, বা শুধু তোমরা এক হাতে পড়লেও কিন্তু বেশ ভালোই লাগবে। আরও অনেকগুলো ডিজাইন রয়েছে দেখো, এটা একটা ডিজাইন রয়েছে দেখো, এখানে একটা চাকা টাইপের করা আর এখানে দেখো এরকম সুন্দর একটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর। নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো, হাফ বল টাইপ করা একদম ছিলে কাটা আর এর দুই সাইডে দুটো হাত টাইপের করা রয়েছে। এটার ওয়েট রয়েছে 2 গ্রাম সামথিং। এটার দাম কত পড়বে আফটার ডিসকাউন্টে? 18,000 টাকা মতো দাম আছে। এটার মানে আসল দাম 18,000 টাকা আর পয়লা বৈশাখের অফারে আফটার ডিসকাউন্টে এটার দাম 17,500 টাকা চলে আসছে। তো এতগুলো তো ডিজাইন রয়েছে দেখিয়েছি দেখো, বেশ কয়েকটা ডিজাইন আমি হাতে নিই, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো অনেকগুলো ডিজাইন রয়েছে। তো আমার তো এটাই পছন্দ হচ্ছে, মা তোমার কোথায় এইটাই একটু বেশি পছন্দ হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কোন ডিজাইনটা ভালো লাগছে। তো এই ডিজাইনটাই মোটামুটি পছন্দ করছি আর আমার হাতের সাইজ অনুযায়ী এটা আমাকে কাস্টমাইজ করে বানাতে হবে, কারণ এগুলো প্রত্যেকটাই সাইজ অনেক বড়ো। তো সেজন্য মোটামুটি এই ডিজাইনটাই কাস্টমাইজ করে আমার সাইজে বানাতে হবে। আর এটার দাম কত বলে? 22,000 সামথিং আফটার ডিসকাউন্টে এটার দাম। দেখো এই নোয়া বাঁধানোটা আমি পরে দেখাচ্ছি হাতে পরে কেমন লাগছে, শাখা পলার পাশে বেশ সুন্দর না? তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এটা যদি আমি কাস্টমাইজ করতে দিই তো সেক্ষেত্রে আমি কতদিন পরে পাবো? মোটামুটি এক মাস পরে আমি এটা হাতে পাবো। মোটামুটি এখানে যখন জিনিস বানাতে দেওয়া হয় এক মাস টাইম লাগে। বাবা পছন্দে তো এটাই চয়েস করা হয়েছে ফাইনালি, তো এটাই নেওয়া হচ্ছে, তো এটাই এখন অর্ডার নেওয়া হচ্ছে। যেহেতু এটা আমার সাইজে হচ্ছে না সেজন্য এটা অর্ডার নেওয়া হচ্ছে, এটা আমি ঠিক অ্যাডভান্স আগে দিয়ে যাবো। আর আমরা কিছু অ্যাডভান্স মানে 50% মতো অ্যাডভান্স এখানে করে যাচ্ছি, যখন আমরা ডেলিভারি পাবো তখন আমরা বাকি 50% দিয়ে জিনিসটা আমরা নিয়ে নেব। সেন্টপল থেকে তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানকার কাজ তো মিটে গিয়েছে আর এখন এবার আমরা যাব হাজরাতলার মেলায়। সো লেটস গো। চলে এসেছি আমরা হাজরাতলার মেলায়। তো এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে সেই জন্যই বিখ্যাত। তো কত মেলা বসেছে দেখো, এই হচ্ছে সেই পুরনো শিব মন্দির, দেখো কত মানুষজনের ভিড় এখানে। আর এখানে বাতাসা হরিলুক দেয়া হচ্ছে। তো এখানে আসলে একটা গাছ রয়েছে, তো গাছের গায়ে সবাই ঢিল বাঁধে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় ছিল, যতটা সম্ভব আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি, চারিদিকে শুধু দোকান আর দোকান, বেশ ভালোই লাগছিল। তো মা আমি আর প্রবি তিনজন মিলে জাস্ট ঘুরছিলাম, কেনার মতো তেমন কিছুই ছিল না বাট ভালোই লাগছিল ঘুরতে। সেই জন্য মেলায় এসেছি ফুচকা খাবো না সেটা তো হয় না, তো এখানে দেখো মা আর আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তো এখানকার ফুচকাটা মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালোও না, তো সেজন্য আমি দেখো শুকনো খাচ্ছিলাম। ফুচকা খাওয়ার পর এখানে দেখো দুটো বাটারস্কচ আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে প্রবীরের জন্য আর মার জন্য, আমি এখানে খাইনি। তো মা আর প্রবীর এখানে খাচ্ছে দেখো, বললো তো মোটামুটি টেস্ট ভালোই।
এখানে দেখো মেলার মধ্যে কত সুন্দর নাগরদোলা বসেছে, আরো পাশে বিভিন্ন ধরনের রাইড ছিল বাচ্চাদের চড়ার মতো, তো চারিদিকে আলোর রোশনাই। দেখো মেলায় ভুট্টার দোকান বসেছে, তো ভুট্টার দোকান দেখে আমারও ভুট্টা খেতে ইচ্ছা করলো, আর আমার জন্য একটা কচি দেখে ভুট্টা বানাতে বললাম, মানে এইভাবে পোড়াতে বললাম। বাড়ি চলে এসেছি আমরা সবাই। বেশ, আজকের দিনটা অনেকটাই ঘোরাফেরা হলো, তাই না? আর এবারে এখন হচ্ছে ডিনারের প্রিপারেশন হবে, ফ্রেশ ফ্রেশ হয়ে। আজকে ডিনারের জন্য প্রবীর এনেছে পনির। তো আজকে পনিরের একটা পোস্ত বাটা চারমগজ বাটা দিয়ে রেসিপি হবে, মা একটু গোছগাছ করে দেবে আর আমি তারপর আজকের এই রেসিপিটা বানাবো। তো যখন রান্নাবান্না করবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, একটু আলু দিয়ে, আর দেখা যাক পনিরের সাথে কি হয়, লুচি হয় না নান হয় না রুটি হয়, যেটাই হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। দেখো এখন দোল দোল করছে র‍্যাবিট, পড়ে যাবে কিন্তু না। আর ওর ফ্রেন্ড দেখবে, ফ্রেন্ড কোথায়? এই যে কাঁপছে তো? না না, আমি একটু করে আমি আমি ইয়ে করছি, সেটা হলো খেলবেন যাবে। ছিঁড়ে দেবে না। দেখো এখন কিচেনে চলে এসেছি, দেখো এখানে পনিরটাও কেটে নিয়েছি, 300 গ্রাম মতো পনির রয়েছে, আর এখানে আলু দিয়ে হবে, আলুটাও মা কেটে রেখেছে। আর আজকে রান্নাটা কিন্তু সাদা তেলে হবে পুরো, তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার পনিরের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। দেখো এখানে পনিরগুলোকে ভাজা হয়ে গিয়েছে একদম বাদামি করে, তেল ঝরিয়ে এবার তুলে আমি পনিরগুলোকে একটু গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তাহলে পরে কি হবে বলো তো, পনিরগুলো একদম সফট স্পঞ্জি হবে। তোমরাও এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারো। সব পনির ভাজাগুলোকে আমি তুলে নিয়েছি, এবার এই তেলে আলু টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এখানে মা এখন শিলে বাটনা করছে, একদম পেশাই করে বাটনাটা হবে, পোস্ত এবং চারমগজ একদম পেস্ট হচ্ছে। এখানে দেখো মা ছাতু মাখা করেছে, আজকে নীলের দিনে ছাতু মাখা স্পেশালি খেতেই হয়, ছাতু কলা আর দুধ আর চিনি, আখের গুড়, চিনি না, চিনিটা অ্যাভয়েড করে আখের গুড় দিয়েছে। তো এবার খেয়ে দেখি রান্নার ফাঁকে। দারুণ, আমরা তো জানো ব্রেকফাস্টে ছাতু শরবত খাই, কিন্তু এরকম ছাতু মাখাও কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। নারকল করে দিয়ে খেলে আরো ভালো লাগবে। এখানে দেখো আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার মিক্সিতে হচ্ছে আদা টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি একটু ভেজে নিতে হবে। আর এটার মধ্যে হচ্ছে চারমগজের পোস্ত বাটাটা রয়েছে, এরপর এটাতে অ্যাড করব। এবারে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, পোস্ত এবং চারমগজ। খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়ে কষাতে হবে। দেখতেই পাচ্ছ কষানো হয়ে যাচ্ছে, তেলটা উপর দিয়ে ছেড়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটা নিরামিষ পনিরের তরকারি তাই চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো। খুব ভালোভাবে সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। খুব সামান্য একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম, এবং এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু টুকরোগুলো। খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত 4-5 মিনিট মতো সময় ধরে কম আঁচে একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব, তারপর
এই পনিরগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখো, বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিলাম। এবার শেষ উপকরণ দুটো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গরম মশলা এবং ঘি। ঘি গরম মশলা কিন্তু নিরামিষ রান্নায় দিতেই হবে। গরম মশলা দিয়ে দিলাম, এবার দেবো হাফ চামচ মতো একটু ঘি। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু ঝোল ঝোলই রাখছি, কারণ যেহেতু পোস্ত বাটা দেওয়া সেজন্য ঝোলটা একটু বসেও যেতে পারে। আবার খাওয়ার আগে একটু গরম করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি, ব্যাস ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি, তারপর এমনি আমাদের পনির তরকারি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এইভাবেই কাটালাম নীল পুজোর দিনটা। শিবের মাথায় জল ঢাললাম, পুজো দিলাম, তারপর মার কাছে এসে একদম ফুলকো লুচি, দারুণ দারুণ রেসিপি খেলাম, তারপর আবার সেঙ্কো গোল্ডে গিয়ে একটা সুন্দর নোয়া বাঁধানো বুকিং করে এলাম, একপাশ পরেই আমি হাতে পেয়ে যাব। তারপর আবার হাজরাতলার মেলায় গেলাম, বাড়ি এসে আবার পানির রান্না হলো, রাতে তো এটা দিয়ে জম পেশ করে ডিনার হবে। আজকে এরই সাথে সাথে করে দিচ্ছি ব্লগটা এখানে এন্ড। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলো না, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।